আর্থিক লেনদেনের পর এবার নিষেধাজ্ঞা আসছে রাশিয়ার তেলের ওপর। এমন খবরে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। সোমবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দর উঠে $139, যা ছিল 13 বছরের মধ্যে সর্বোচ্চ, যদিও পরে তা নেমে আসে $129 নিচে। এদিকে রাশিয়ায় ব্যবসা বন্ধের তালিকায় যোগ হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আটকে দেওয়া হয় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে থাকা রুশ রিজার্ভ। তবে নিষেধাজ্ঞার বাইরে ছিল দেশটির জ্বালানি খাত। এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। এমন খবর আরও উস্কে দিয়েছে বাড়তে থাকা তেলের দরকে। মঙ্গলবার দিনের শুরুতে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দর উঠে যায় $139, ২০০৮ সালের পর, যা এই পণ্যটির সর্বোচ্চ দর, যদিও পরে তা প্রায় $10 কমে দর নেমে আসে $129 নিচে। হিসেব বলছে রাশিয়ার তেলের ওপর অনেকটাই নির্ভরশীল ইউরোপ, যাদের চাহিদার 25% তেলের যোগান আসে রাশিয়া থেকে, আর যুক্তরাষ্ট্রের প্রায় 5%। ফলে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে যে ঘাটতি তৈরি হবে তার প্রভাবে ব্যারেল প্রতি দর $200 উঠতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। এবার সে তালিকায় যোগ হলো ফ্যাশন ব্র্যান্ড জারা। জারার মূল কোম্পানি ইন্ডিটেক্স জানিয়েছে রাশিয়াতে অবস্থিত জারা, ওশো, বেরুস্কা সহ তাদের 8টি ব্র্যান্ডের 502টি দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় ব্যবসা চালানো ও ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব নয়। রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং। দেশটির বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় স্যামসাং এর হ্যান্ডসেট। রাশিয়ার মোট স্মার্টফোনের বাজারের 30% স্যামসাং এর দখলে। রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এছাড়া লাইভ স্ট্রিমিং ও নতুন কন্টেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে মার্কিন বহুজাতিক ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা ও মাস্টার কার্ড। শনিবার এক ঘোষণায় মাস্টার কার্ড জানিয়েছে দেশটিতে ইস্যু করা তাদের ক্রেডিট কার্ড আর কার্যকর থাকবে না। একই সাথে অন্য কোনো দেশে ইস্যু করা কার্ডও রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করা যাবে না। লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে অনলাইন ভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যালও। বিশ্লেষকরা বলছেন রুশ ইউক্রেন যুদ্ধের কারণে শুধু বিশ্ব অর্থনীতি বিপাকে পড়বে না, চড়া মূল্য দিতে হবে রাশিয়াকেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।